মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক আর মাহমুদুল্লাহ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই পঞ্চপাণ্ডব যখন অবসরে যাবেন, তখন দেশের ক্রিকেট কোন পথে প্রবাহিত হবে সেটি নিয়ে অনেকেই এখন থেকেই শঙ্কিত। এক্ষেত্রে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ যে অনেকাংশেই আজকে তরুণ ক্রিকেটারদের উপর নির্ভর করছে তা বলাই বাহুল্য। তবে তরুণ ক্রিকেটারদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হলে তাদেরকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে জাতীয় দলে খেলার। এর মাধ্যমে কঠিন সময় থেকে বেরিয়ে এসে পারফর্ম করার মানসিকতা তৈরি করতে পারবে তারা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশের মতামত অন্তত এমনটাই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সামনে নির্বাচকদের উপর কিছুটা খোদেই ঝেড়েছেন এই কিংবদন্তি পেসার। এমনকি নির্বাচকেরা নাকি তরুণদেরকে সুযোগ দিতে ভয় পান এমন কথাও উল্লেখ করেছেন তিনি। ওয়ালশ বলেছেন, আমাদের অনেক তরুণ ক্রিকেটার উঠে আসছে, যদি তাদেরকে দলে সুযোগ দেওয়া না হয় আপনি বুঝতে পারবেন না তারা কতটা কার্যকরী হতে পারে। এই একটি বিষয়ে সম্ভবত আমাদের নজর রাখা উচিত। আমরা তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ দিতে অনেক বেশি ভয় পাই। আপনি যদি এভাবে অপেক্ষা করতেই থাকেন এবং তারা খেলার কোনো সুযোগই না পায় তাহলে উন্নতি হবে না। শুধু তাই নয়, খেলার মাধ্যমে নতুন নতুন বিষয় শিখতে পারবে ক্রিকেটাররা বলে মনে করেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি। বিশেষ করে তরুণদের সামর্থ্য জানতে হলে তাদেরকে টানা খেলার মধ্যেই রাখার পরামর্শ দিয়েছেন ওয়ালশ। টাইগারদের এই বোলিং কোচের ভাষায়, আপনি যতই খেলবেন ততই আপনার শেখার সুযোগ বৃদ্ধি পাবে। তারা কি করতে পারে সেটা জানার জন্য কখনো কখনো তাদেরকে আপনার সুযোগ দিতেই হবে। কিন্তু যদি আপনি তারা প্রস্তুত নয় এই কথা বলে তাদেরকে সুরক্ষিত করে রাখতে চান তাহলে হয়তো তারা কখনোই প্রস্তুত হতে পারবে না। দর্শক মণ্ডলী, বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের এই মন্তব্য কতটা সত্যি আপনার কাছ থেকে জানতে চাই ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ড। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।